আল্ট্রাসাউন্ড অফ দ্য ভেসেল করে মেক শিওর করতে হবে। আরেকটা কল চলে আসছে আহমেদ ওয়াশিংটন ডিসি থেকে। আহমেদ বলুন। হ্যালো হ্যালো বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমার প্রশ্ন হলো, আমি গত 2 দিন আগে ওই ইউরিন টেস্ট করাইছি, তো সেখানে ডাক্তার বলছে যে আপনার ইউরিন থেকে অল্প ব্লাড যায়। আচ্ছা। এন্ড প্রোটিন যায়। প্রোটিন। আচ্ছা আচ্ছা। তো এর জন্য আমি কি করতে পারি এখন? আপনার কি ডায়াবেটিস আছে? না, আমার কোনো ডায়াবেটিস নাই। ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার। ব্লাড প্রেসার আছে। ব্লাড প্রেসার আছে। আচ্ছা, আর আপনি কি? ব্লাড প্রেসার আছে এবং গত 2-3 দিন যাবত ব্লাড প্রেসার খুব বেশি। ব্লাড প্রেসার খুব বেশি। আর আপনি কি ইনসুলিন নিচ্ছেন? না, আমার ডায়াবেটিস নেই। ডায়াবেটিস নেই, শুধু ব্লাড প্রেসার আছে। শুধু ব্লাড প্রেসার এবং কোলেস্টেরল হাই। ব্লাড প্রেসার আছে, আপনার ব্লাড যাচ্ছে এবং প্রোটিন যাচ্ছে। প্রোটিন যাচ্ছে। আপনি কি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করেন? হ্যাঁ, আমি অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করি অনেক সময়। এটা কিন্তু একটা কারণ, অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে কিন্তু আমাদের ইউরিনে প্রোটিন যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এটা কিন্তু একটা কারণ হতে পারে। আচ্ছা, আর বাকি কারণগুলো আমরা একটু জেনে নিই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ হ্যাঁ, আর কি কারণ হতে পারে? ইম্পর্টেন্ট প্রশ্ন ওনারটা। প্রথমে ওনাকে মেক শিওর করতে হবে, যেহেতু ব্লাড যায়, যে ওনার কোনো স্টোন আছে কিনা ওটা একটা দেখতে হবে, অথবা কিডনিতে অন্য আদার কোনো ডিজিজ আছে কিনা। লাইক আমাদের মেক শিওর করতে হবে যে ওনার কিডনিতে কোনো টিউমার নাই। আচ্ছা। ওটার জন্য আমাদের রেডিওলজিটা কাজ করে, যেমন একটা আল্ট্রাসাউন্ড করতে পারে উনি। আল্ট্রাসাউন্ড করে দেখতে পারে যে ওখানে কিছু আছে কি নাই। ওটা যদি না থাকে, তারপর ওনার যেহেতু প্রোটিন যায়, তাহলে আদার কিছু ইনভেস্টিগেশন, আপনার কিডনির ডাক্তারের সাথে আপনি যোগাযোগ করে অন্যান্য অন্যান্য কোনো ডিজিজ আছে কি না প্রোটিন যাওয়ার, ওগুলা কনফার্ম করতে পারে। তবে সবার আগে আমি বলবো একটা